আসসালামু আলাইকুম। তো আপনারা দেখতে চাইছেন যে ফ্রান্সের এগ্রিকালচারের কাজ কিরকম হয়, তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। জুলাই আসেন তো। তো এই যে এটা হচ্ছে ফ্রান্সের আঙ্গুর বাগান। তো এই যে আপনাদের প্রথমে কাজগুলো হচ্ছে কি খুব একটা কষ্ট না কাজ, আপনি কাজ করতে পারবেন। এভাবে পাতাগুলো ছিঁড়তে হয়, ছেঁড়ার পরে এভাবে কাটার দিয়ে এভাবে কেটে একটা ইয়েতে আপনার রাখতে হয়, একটা বাকেট আছে তো একটা বাকেটে রাখতে হয়। তো তারপরে আপনার এগুলো যখন ফুল হয়ে যায় তখন আরেকটা লোক থাকে এটা বহন করার জন্য, সে আরেকটা গাড়িতে করে নিয়ে যায়। তো এরপরে আপনার দেখতে পারেন অনেক বিশাল ক্ষেত। হ্যাঁ, তো কাজগুলো এত কষ্ট না, এখানে অনেকে কাজ করে থাকে, যেমন আপনার বাংলাদেশি, পাকিস্তানি, আফগানিস্তানি, আর আপনার মনে করেন যে আলবেনিয়ান আছে, তারপরে সার্বিয়ান লোক আছে, মানে বিভিন্ন দেশের লোকজন আসলে কাজগুলো করে থাকে। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি এদিকে, যতদূর দেখতে পারবেন সবগুলোই হচ্ছে এগ্রিকালচারের কাজ। আপনার এখানে আঙ্গুরের কাজটাই বেশি হয়ে থাকে সাধারণত। আর আপনাদের স্যালারি নিয়ে যদি বলি, তো আসলে যদি পেপার্স থাকে তো আসলে মিনিমাম 15 টাকা ঘন্টা আসলে কাজ পাওয়া যায়। আর যাদের আসলে পেপার্স নাই তারা নর্মালি 10 টাকা ঘন্টা কাজ করতে পারে। আর আপনি একটা কাজ করতে পারেন যে এখানে যদি কেউ আসেন, আসার পরে বসে না থেকে আসলে যে কোনো কাজ করার মন মানসিকতা আপনাদের থাকা উচিত বা আমাদের থাকা উচিত, তাহলে আসলে কোনো একটা কষ্ট হবে না আশা করি। তো আমরা এভাবে আসলে বেকারত্ব দূর করতে পারবো। ফ্রান্সে কাজগুলো আলহামদুলিল্লাহ ভালোই হয়। তো দেখাচ্ছি আপনাদেরকে, এগুলো সবই হচ্ছে আপনার আঙ্গুরের কাজ। দেখেন অনেক লোক কাজ করতেছে এখানে। এই হচ্ছে গাছ। গাছ আসলে বড় ছোট হয়ে থাকে, ধরেন যদি আসলে বড় লাইন হয় তাহলে 3-4 জন দিতে পারে এক লাইনে। সারা যেদিকেই দু চোখ যায় শুধু আঙ্গুরের বাগান আর আঙ্গুরের বাগান। এই সিটির আসলে আঙ্গুরের বাগান দিয়েই ভরা। এই যে পুরো পাহাড় দেখা যায়, এই যে দেখতে পারতেছেন এই বাগানটা কাটা শেষ হয়ে গেছে। আপনার এমনিতে এতটা কষ্ট, আপনারা কাজ করতে পারেন, এগ্রিকালচারের কাজ আসলে সিজনালি।
আজকে ওয়েদারটা একটু খারাপ, তারা হচ্ছে ওয়ার্কার, তারা কাজ করতেছে। আপনার এই হচ্ছে আমাদের ফ্রান্সের এগ্রিকালচারের আঙ্গুরের বাগানের ধারণা, তো আশা করি আপনাদেরকে দেখাতে পারছি। তো আরেকটা ভিডিও করব আমরা, যে কত টাকা স্যালারি হয় বা কত টাকা পেয়ে থাকে বা অবৈধরা কীভাবে কাজ করতে পারবে বা যাদের পেপার্স নেই তারা আসলে কত টাকা ইনকাম করতে পারবে, আর যাদের পেপার্স আছে তারা আসলে কত টাকা পাবে পার ঘন্টা। তো সেটা নিয়ে আরেকটা ভিডিও তৈরি করব। তো সবাই সাথে থাকবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।